তো বন্ধুরা, আজকে সকালবেলায় দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদারের আপডেটের মতে কিন্তু ফির আরও একবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে আপাততভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, এছাড়া আমরা লাইভ আপডেটের মাধ্যমে বা কি দেখতে পাচ্ছি, বর্ষা কবে বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গের ওপর থেকে এবং কবে পুরোপুরিভাবে শীত জাকে বসবে, সেই সম্পূর্ণ গোটা বিষয়ের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অতি অবশ্যই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া ছিল। দক্ষিণ বাংলার ক্ষেত্রে আপাতভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যায়নি। আজকের দিনকে মূলত প্রায় মেঘলা আকাশ ছিল উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু, তাছাড়া কলকাতা বলুন কিংবা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই কিন্তু ম্যাক্সিমাম জেলাতে মোটামুটিভাবে আজকের দিনকে সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া ছিল। তো আপাতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাত্রিবেলার দিকে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ বাংলার ক্ষেত্রে নেই। মোটামুটিভাবে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা হলেও একটুখানি বৃদ্ধি পেতে আরম্ভ করে দেবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও একটা বার্তা জানিয়ে দিয়েছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্ত এলাকা থেকে মোটামুটিভাবে কিন্তু তার অক্ষরেখা বিস্তার হয়ে রয়েছে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্য উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ড পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থিত ঘূর্ণাবর্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ওই ঘূর্ণাবর্তের কোনো রকম এফেক্ট পড়বে না। অন্যদিকে দেশের আরও এলাকা থেকে বর্ষা বিদায় নিতে আরম্ভ করে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের অক্ষরেখা এই মুহূর্তে উত্তরকাশি, নাজিবাদ এবং আগ্রা, গোয়ালিয়র, রাতলাম এবং ভারুচের এই সমস্ত অঞ্চলের ওপরে কিন্তু রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় ঘটতে আরম্ভ করে দিয়েছে ভারতের একাধিক অঞ্চলের ওপর থেকে এবং মোটামুটিভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকেই এই মাসের কিন্তু শেষের দিক থেকে ধীরে ধীরে বিদায় শুরু হয়ে যাবে। আপাতভাবে কিন্তু বিদায় শুরু হয়নি, যার ফলে কিন্তু বন্ধুরা দুর্গাপুজো শেষ হয়ে গেল, আপাতভাবে বৃষ্টিপাত জারি থাকবে। যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের চিহ্ন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। রাত্রিবেলার দিকে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অন্যদিকে আপনারা যদি একটুখানি ভালো করে উত্তরবঙ্গের দিকটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে উত্তর বাংলার ক্ষেত্রে কন্টিনিউ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হচ্ছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও রংপুর, সিলেট এই বিভাগগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একটা স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে সেটা শুধুমাত্র কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দিয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলার ক্ষেত্রে যে বৃষ্টিপাত হবে না এমনটা কিন্তু না, দক্ষিণ বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি মানেই কিন্তু হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আমরা এই মুহূর্তে রবিবারের দিনকে চলে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কন্টিনিউ রয়েছে এখনও পর্যন্ত, বৃষ্টিপাত কমার একদমই নামমাত্র নিচ্ছে না। হালকা হলেও বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দক্ষিণ বাংলার ওপরে দেখতে পাচ্ছি, এবং যদি আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের চিহ্ন এই মুহূর্তে আমরা খুবই স্পষ্টভাবে লক্ষ্য করতে পাচ্ছি। তো অন্যদিকে আমরা এই মুহূর্তে যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া এই মুহূর্তে কী লেটেস্ট আপডেট উঠে এসছে সেটার দিকে আমরা নজর রাখবো। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা লেটেস্ট আপডেটে চলে এসেছি এবং এক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কী হতে পারে সেটার দিকে আমরা সবার আগে নজর রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানটাই যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে আগামীকালকের দিনকে কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি। পরশু দিনকের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলার ক্ষেত্রে রয়েছে। তো আপাততভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি থাকবে। তো এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের আপডেটটাও দেখে নেবো।
তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আপডেটে শুধুমাত্র হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। কোনোরকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা আজকের দিনকে পাশাপাশি আগামী কালকের দিনকের ক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো আপাততভাবে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, সেটা কিন্তু আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারলাম এবং আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল রিপোর্টের মাধ্যমেও সেটাই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, কারণ এই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিপাতের পরিমাণ। কারণ যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাত আমরা বলতে পারবো, কিন্তু বর্তমানে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কোনোরকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেয়নি, তাই স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কথা। তো এই মুহূর্তে আমরা যদি পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে, দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু তাছাড়া কলকাতা কিংবা নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত ঘটবে, সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, রংপুরের ক্ষেত্রেও ভালোই বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ভালোই সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিনের জন্য আসলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে মাত্র 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে, যেটা কিনা অনেকটাই কম, এবং উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রেও মোটামুটি 18 থেকে 19 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মনমোহনসিং, সিলেট, কালায়, রংপুর এই বিভাগগুলোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানটায় যে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, ধূপগিরি এই এলাকাগুলোর ক্ষেত্রে 3 দিনে 60 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে আসলে আমরা খুবই কম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, পরবর্তী 10 দিনের ক্ষেত্রে মাত্র 64 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রে অলমোস্ট 70 মিলিমিটার, পুরুলিয়ার ক্ষেত্রে 55 মিলিমিটার রয়েছে, বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু প্রায় 60 মিলিমিটার, মোটামুটি 60 থেকে 65 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে। সব থেকে বেশি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের বিভাগগুলোর ক্ষেত্রে হবে, যেমন রংপুর, মনমোহনসিং এবং সিলেট, অন্যদিকে কালাই, এই 4টি বিভাগে কিন্তু সব থেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 দিনের মধ্যে 133 মিলিমিটার বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে হবে, মনমোহনসিংয়ের ক্ষেত্রে 118 মিলিমিটার বৃষ্টিপাত, কালাইয়ের ক্ষেত্রে 118 মিলিমিটার, রংপুরের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেশি বৃষ্টিপাত, 170 মিলিমিটার বৃষ্টিপাত এবং উপকূলবর্তী অঞ্চল বাদ দিলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 150 থেকে 170 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে, কোথাও কোথাও 180 মিলিমিটারও কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে। তো আপাততভাবে কিন্তু বন্ধুরা ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কন্টিনিউ থাকবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার আপডেটটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আপনি প্রতিনিয়ত আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যান।